সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল রচিত দীপু নাম্বার টু উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। উপরে উঠে নান্টু মুখ চেপে শুয়ে পড়ে, তারপর থর থর করে কাঁপতে 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 লাগলো। দীপুর মনে হলো বুঝি মরেই যাবে। তারিক ভারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওরকম করছে কেন? বোধহয় ভয় পেয়েছে। ভয় পেয়েছে তো উঠেছে কেন? আমি কি জানি, যত সব ফাজলেমি, মুরগির বাচ্চার মতো ভয় তাহলে উঠতে যায় কেন? আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওকেই জিজ্ঞেস কর। দীপু খুব ঘাবড়ে গেল। নিচে থেকে অন্যরা বুঝতে পেরেছিল একটা কিছু গোলমাল হয়েছে। বাবু চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দীপু? দীপু কি উত্তর দিবে বুঝতে পারল না। সন্ধ্যার সময় কয়টি ছেলে পানির ট্যাঙ্কের নিচে দাঁড়িয়ে আছে, আবার কয়টি ছেলে এত উঁচু ট্যাঙ্কের উপর উঠে গেছে। আশেপাশে এমনিতেই লোকজনের ভিড় জমে যাবার কথা। দীপুর সব মিলিয়ে খুব অস্বস্তি লাগতে থাকে। তাকিয়ে দেখল সত্যি সত্যি নিচে লোকজনের ভিড় জমে গেছে। কেউ যে ব্যাপারটি ভালো চোখে দেখছে না সে তো আর বলে দিতে হয় না। আরও বেশি লোক জমে যাবার আগেই একটা কিছু করা দরকার। সে চেঁচিয়ে বলল, তোরা বাসায় চলে যা। কেন? যা বলছি কর, এখানে দাঁড়িয়ে থাকিস না, খবরদার। যেসব লোক এর মাঝে জমা হয়ে গিয়েছিল তারা জানতে চেষ্টা করল ব্যাপারটা কি, কিন্তু নিচে যারা আছে তারা ব্যাপারটা আসলেই জানে না, অন্যদের কি বলবে। দীপুর কথা মতো তারা সরে পড়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করল। কৌতূহলী লোকজন খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। শেষ লোকটি চলে যাওয়ার পর তারিক বলল, আমি গেলাম। মানে? মানে আবার কি, সারা রাত বসে থাকবো নাকি? সত্যি সত্যি তারিক উঠে দাঁড়িয়ে নামার আয়োজন করতে থাকে। দীপু নান্টুকে ডাকল। নান্টু কোনো মতে উঠে বসে থর থর করে কাঁপতে থাকে। ওকে নামার কথা বলার কোনো অর্থ হয় না, এখানে বসে থেকেই সে একটা অস্বাভাবিক ভয়ে কাঁপছে, কিছু একটা হয়ে গেছে ওর। দীপু তবু চেষ্টা করে দেখল, বলল, নান্টু নামবি না? নান্টু জবাব দিল না, আগের মতো কাঁদতে লাগলো। বসে থাকবে নাকি সারা রাত? নান্টু তবু জবাব দিল না, কাঁদাটা একটু বেড়ে গেল শুধু। আমরা গেলাম তাহলে, নান্টু একটু জোরে কেঁদে উঠল এবার। তারিক বিরক্ত হয়ে বলল, আমি জানি না বাপু, তোর যা ইচ্ছে হয় কর, আমি যাচ্ছি। এই তারিকের জন্যই যত গণ্ডগোল। দীপু এবার তারিকের উপর রেগে ওঠে, কিন্তু রেগে তো আর সমস্যার সমাধান হয় না। সত্যি সত্যি যদি নান্টু নামার সাহস না পায় তাহলে অবস্থাটা কি হবে ভাবতে পারে না। তারিককে খুব বেশি চিন্তিত মনে হলো না, সে দীপুর উপর সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। উপর থেকে দেখল তারিক শীষ দিতে দিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তা ধরে। দীপু একা একা বসে রইল নান্টুকে নিয়ে। অনেক বুঝিয়ে ধমক দিয়ে বা ভয় দেখিয়েও কোনো লাভ হলো না, নান্টু ওইভাবে বসে কেঁদে যেতে লাগল। দীপু বুঝতে পারছিল ও ঠিক স্বাভাবিক নেই, হঠাৎ খুব বেশি ভয় পেয়ে একটা কিছু ঘটে গেছে ওর ভেতর। কিন্তু বুঝেই বা লাভ কি, আরও কিছুক্ষণের ভেতর নিশ্চয় খোঁজাখুঁজি শুরু হবে, তখন যে কি হবে সে ভেবে পায় না। এক হতে পারে সে নিজে নেমে গিয়ে নান্টুর বাসায় খবর দিয়ে পালিয়ে যায়, তারপর নান্টুর বাসার লোকজন যা ইচ্ছে হয় করুক। কিন্তু পরমুহূর্তে সে এটা উড়িয়ে দেয়, পুরো ঘটনার দায়িত্ব ওকেও নিতে হবে। আব্বাকে জানালে আব্বা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন, কিন্তু তার আগে তার গলায় দড়ি দিয়ে মরতে হবে। ওর আব্বা ওকে যত স্বাধীনতা দিয়েছেন তত স্বাধীনতা আর কাউকে কারো আব্বা দেননি। স্বাধীনতা পেয়ে যা ইচ্ছে করে ঝামেলা বাঁধিয়ে আব্বার কাছে হাজির হওয়ার থেকে লজ্জার কি আছে? আব্বা হয়তো কিছু বলবেন না, হয়তো ভুরুকুচকে ওর দিকে তাকাবেন, কিন্তু দীপু বুঝতে পারে ও তার আব্বার সামনে লজ্জায় মরে যাবে। তার ইচ্ছে হলো বসে বসে খানিকক্ষণ কেঁদে নেয়। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ দীপু নিচে থেকে তারিকের গলা শুনতে পেল, হেই হেই দীপু, কি এখনো আছিস তোরা? আছি তো, কি করব না হলে? নান্টু এখনো কাঁদছে? হ্যাঁ, লাথি মেরে ফেলে দে নিচে।
দীপুরও তাই ইচ্ছে করছিল, কিন্তু সত্যি সত্যি তো আর ফেলে দেয়া যায় না। কি করবি এখন? জানি না, দীপু চিন্তিত মুখে বলল। আমার আব্বাকে খবর দিতে পারবে একটু? মাথা খারাপ, আমি ওসবের মধ্যে নাই। তারিক চলে গেল না, নিচে ঘুরে বেড়াতে লাগলো। খানিকক্ষণ পর বলল, তুই দাঁড়া, আমি আসছি। বেশ খানিকক্ষণ পর তারিক এক গাছা দড়ি নিয়ে ট্যাঙ্কের উপরে উঠে আসে। দীপু ভারী অবাক হয়ে জিজ্ঞেস করে, দড়ি দিয়ে কি করবি? হারামজাদার গলায় বেঁধে লটকে দেব। যা ফাজলেমি করিস না, কি করবি বল? নান্টুকে ঘাড়ে করে নামাবো, কিন্তু হারামজাদাকে বিশ্বাস নাই। ওটাকে পিঠে তুলে নেবার পর তুই শক্ত করে আমার শরীরের সাথে বেঁধে দিবি। দীপুর চোখ কপালে উঠে গেল, হা হয়ে বলল, তুই নান্টুকে ঘাড়ে করে নামাবি এখান থেকে? হ্যাঁ। মাথা খারাপ, বকবক করিস না, এছাড়া আর কি করবি? সত্যি কিছু করার নেই, কিন্তু নান্টুকে ঘাড়ে করে প্রায় 200 ফিট খাড়া সিঁড়ি বেয়ে নেমে যাওয়া কি সোজা কথা? দীপু ভাবতে গিয়ে ভয় পেয়ে গেল, বলল, তারিক বেশি বাড়াবাড়ি করতে যাস নে, একটা কিছু হয়ে গেলে। তুই ভেদর ভেদর করবি না, আমি তোদের মতো ডিম মাখন খাওয়া বড় লোকের ন্যাদা ন্যাদা বাচ্চা না, ছোট লোকের পোলা আমি। ওই হারামজাদার মতো দু চারটা বোঝা আমি ঘাড়ে করে মাইল মাইল যাই রোজ। দীপু চুপ করে রইল। সত্যি যদি সে সাহস করে তাহলে ঠিকই নেমে যাবে। নান্টু কিছুতেই তারিকের পিঠে উঠতে রাজি হচ্ছিল না। দীপু নিজেও ওরকম অবস্থায় কখনো রাজি হতো না, কিন্তু ওকে রাজি করানোর জন্যে তারিক যে কাজটি করলো সেটির তুলনা নেই। পকেট থেকে একটা ছোট চাকু বের করে চোখ লাল করে দাঁতে দাঁত ঘষে বলল, যদি পিঠে না উঠিস চাকু মেরো দেবো শালার। অন্ধকারে তারিকের চকচকে চোখ আর হিস হিসে গলার স্বর শুনে নান্টু সত্যি ভয় পেয়ে গেল। ডাক ছেড়ে কেঁদে উঠতে চাইছিল। তার আগেই তারিক চাকুটা গলার মাঝে ধরল এবং বলল, খবরদার, খুন করে ফেলবো হারামির বাচ্চা। নান্টু শুকনো মুখে খাবি খেতে খেতে ফ্যাঁস ফ্যাঁস করে কাঁপতে লাগলো। তারপর বাধ্য ছেলের মতো তারিকের পিঠে উঠল। দীপু খুব শক্ত করে নান্টুকে তারিকের সাথে বেঁধে দিল, যেন ভয় ছেড়ে দিলেও পড়ে না যায়। তারিক কোথা থেকে যেন গরুর দড়ি খুলে এনেছে, ছিঁড়ে যাবার ভয় নেই। তারিক নামতে শুরু করার আগে হঠাৎ দীপুর ভীষণ ভয় করতে লাগলো। ওঠার সময় দেখেছে খাড়া সিঁড়িতে সবসময় মনে হয় পেছন দিকে কে যেন টানছে, হাত একটু ঢিল করলে বুঝি পড়ে যাবে। শক্ত করে ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যায়। এর মাঝে কেউ যদি কাউকে পিঠে নিয়ে নামতে চেষ্টা করে তাহলে যে কি ভয়ানক লাগবে সে চিন্তাও করতে পারে না। কিন্তু তারিক যখন সত্যি সাহস করছে তখন ওর কিছু বলার নেই। আস্তে আস্তে বলল, তুই আগে নিচে নামবি না আমি? তুই আগে শুরু কর, একটু ঝামেলা টামেলা হলে ইয়ে করিস। আচ্ছা ঘাবড়াস না, আমি থাকবো তোর নিচে নিচে। দীপু নামতে শুরু করে নিচে, কত নিচে কে জানে, গাছপালা, ছোট ছোট ঘর বাড়ি, কত উপরেই না দাঁড়িয়ে আছে ওরা। সিঁড়ি বেয়ে 2-3 ধাপ নেমে ও দাঁড়ায়, তারিককে ডেকে বলল, এবারে তুইও নাম। নামছি, বলে তারিক নামার জন্য এগিয়ে আসে। দীপু উপরে তাকাতে পারছিল না ভয়ে, কিন্তু তারিকের সাহস আছে সত্যি। ঠিকই সিঁড়িতে পা দিয়ে নামতে শুরু করে দিল। মুখে বলতে লাগলো, নন্টু হারামজাদা, যদি একটু নড়িস তাহলে শুয়োর হাত ফসকে যাবে, আমি তো মরবই মরবো, তুইও মরবি। নান্টু কোনো শব্দ করছিল না, শব্দ করার মতো সাহস বা ইচ্ছে কোনোটাই নেই। তারিক এক পা করে নামতে থাকে, সাথে সাথে দীপুও। তারিক নিচে তাকাতে পারছিল না, যতটুক সম্ভব সোজা হয়ে সিঁড়ির সাথে মিশিয়ে নামতে হচ্ছিল। দীপু সাবধানে মাঝে মাঝে তারিকের পা সিঁড়িতে লাগিয়ে দিচ্ছিল। খুঁজে সিঁড়ির ধাপ না পেয়ে তারিকের পা ফসকালে হাত দিয়ে ধরে কখনই তাল সামলাতে পারবে না। কত নিচে নামতে হবে কে জানে, দীপুর কাছে এক একটি মুহূর্ত মনে হচ্ছিল এক একটি বছর। উপর থেকে আবার তারিকের গলার স্বর শোনা গেল,
দেখে তো মনে হয় শুকনো। শালার ওজন তো ঠিকই আছে। কি খাস আরামজাদা, শিশা নাকি? বাবা গো, হাত না ছেড়ে যায়। খবরদার খবরদার, নান্টু একটু নড়বি না। তুই মরতে চাস মরিস, আমার কোনো আপত্তি নেই, আমাকে নিয়ে মরিস না। নান্টু কোনো উত্তর দিল না, উত্তর দেওয়ার মতো অবস্থাও নেই। প্রথম অংশটুকু সবচেয়ে ভয়ানক, একেবারে খাড়া আর ভয়ানক লম্বা। একসময় সেটা শেষ হয়ে গেল। পরের অংশটুকু শুরু হবার আগে খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা, পা ছড়িয়ে বসাও যায় ইচ্ছে হলে। তারিখ নেমে এসে মুখা করে শ্বাস নিতে থাকে, ভীষণ পরিশ্রম হয়েছে ওর। পরিশ্রম থেকে বড় কথা, সারাক্ষণ পড়ে যাবার ভয়ে তারিখ গল গল করে ঘামছিল। দীপু জিজ্ঞেস করল, একটু বিশ্রাম নিবি? বিশ্রাম? এই হারামজাদাকে ঘাড়ি নিয়ে বিশ্রাম নেব কেমন করে? খুলে দিই কিছুক্ষণের জন্যে। না থাক, খোলা আবার বাঁধা অনেক ঝামেলা, নে শুরু কর। আবার নামতে শুরু করে ওরা। প্রথম প্রথম তারিখ নান্টুকে গালিগালাজ করছিল, মাঝে মাঝে দীপুর সাথে কথা বলছিল। আস্তে আস্তে তার গলার স্বর থেমে গিয়ে শুধু লম্বা লম্বা নিঃশ্বাসের শব্দ শোনা যেতে থাকে। নান্টুকে ঘাড়ে করে নিয়ে নামাতে যে ওর কী পরিমাণ পরিশ্রম হচ্ছে দীপু খুব ভালো করে বুঝতে পারে। কতক্ষণ লেগেছিল কে জানে। শেষ ধাপটা নেমে দীপুর ইচ্ছে করছিল আনন্দে চিৎকার করে উঠতে। তারিখ টলতে টলতে কোনো রকমে দাঁড়িয়ে থেকে মুখ হাঁ করে শ্বাস নিতে নিতে বলে, খুলে দে তাড়াতাড়ি। দীপু তাড়াতাড়ি খুলে দিতে চেষ্টা করে, খুব শক্ত হয়ে এঁটে গিয়েছিল, তাই তারিখের কাছ থেকে চাকু নিয়ে দড়ি কেটে নান্টুকে আলগা করল। সাথে সাথে তারিখ লম্বা হয়ে শুয়ে পড়ে মাটিতে। নান্টু অপরাধের মতো দাঁড়িয়ে রইল, তখনও ফোঁস ফোঁস করে কাঁদছিল, কি জন্যে কে জানে। দীপু তারিখকে জিজ্ঞেস করল, বাতাস করবো খানিকক্ষণ? তারিখ হাত নেড়ে না করল। দীপু তবুও শার্ট খুলে বাতাস করতে থাকে। তারিখের জন্যে একটা কিছু করতে ইচ্ছে করছিল ওর। তারিখের উঠে দাঁড়াতে বেশ খানিকক্ষণ সময় লাগল। বার কয়েক হাত পা ছুঁড়ে একটু তাজা হয়ে দীপুকে বলল, বাড়ি যায় এখন, মার খাবি গিয়ে, কত রাত হয়েছে দেখেছিস? তারপর নান্টুকে ডাকল ঠান্ডা গলায়, নান্টু শোন। কি শোন বলছি? নান্টু ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসে, আর কিছু বোঝার আগেই পেটে প্রচণ্ড এক ঘুষি। বাবা গো বলে নান্টু নাক মুখ চেপে পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। তারিখ ওর দিকে না তাকিয়ে হালকা শীষ দিতে দিতে হেঁটে চলে গেল। দীপু খানিকক্ষণ তারিখকে চলে যেতে দেখল, তারপর নান্টুকে ঘাড় ধরে টেনে তুলে হাসতে হাসতে বলল, কাঁদিস না বেকুব কোথাকার, আমি হলে অন্তত 10টা ঘুষি মারতাম, তারিখ তো মোটে একটা মারল। সে রাতে ঘুমাতে গিয়ে দীপুর হঠাৎ ওর আব্বার কথা মনে পড়ল। ওর আব্বা বলেছিলেন, যদি ওর কখনো তারিখকে ভালো লেগে যায় তাহলে তারিখেরও ওকে ভালো লাগবে, প্রাণের বন্ধু হয়ে যাবে দুজনে। এখন তোর তারিখকে খুব ভালো লাগছে, যত রাগ ছিল সব চলে গিয়েছে। তারিখের কি ওকে এখন ভালো লাগবে? না লাগলেও সে আর কিছু মনে করবে না, কাল ভোরেই তারিখের সাথে বন্ধুত্ব করে ফেলবে। দুদিন হলো দীপু লক্ষ্য করছে তার আব্বা কী নিয়ে যেন খুব চিন্তিত। যতক্ষণ বাসায় থাকেন সব সময় এ ঘর থেকে ও ঘরে হাঁটতে থাকেন, অনেক সময় হাতে সিগারেট নিয়ে বসে থাকেন, টানতে পর্যন্ত মনে থাকে না। সিগারেটের লম্বা ছাই জমে টুপ করে মেঝের ওপর পড়ে। দীপুর অস্বস্তি লাগে যখন হঠাৎ করে বুঝতে পারে তার আব্বা কেমন করে জানি তার দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে জিজ্ঞেস করে দেখেছে। আব্বা এড়িয়ে যাবার চেষ্টা করে বলেছেন, না কিছু হয়নি। রাতে হঠাৎ দীপুর ঘুম ভেঙে যায়, বুঝতে পারে আব্বা তার মাথার কাছে চুপচাপ বসে আছেন, খুব আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দীপু ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে রইল, যদি ওর খুব ইচ্ছে হচ্ছিল আবার হাত ধরে জিজ্ঞেস করে কি হয়েছে। আগেও অনেকবার এরকম হয়েছে, ওর মনে আছে একবার প্রচণ্ড ঝড়ের রাতে ওর ঘুম ভেঙে গিয়েছিল, কাঁচের জানলা দিয়ে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছিল আর প্রচণ্ড ঝড়ে গাছগুলো মাতামাতি করছিল, দেখে মনে হচ্ছিল গাছগুলো যেন মানুষ, যন্ত্রণায় ছটফট করছে। ঝড়কেও ভয় পায় না, কিন্তু সে রাতে কেন জানি ওর ভয় ভয় লাগছিল,
শুধু ভয় নয়, তার কেমন জানি মন খারাপ লাগছিল, বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগছিল, কাঁদতে ইচ্ছে হচ্ছিল। ঠিক সে সময় আব্বা পাশের ঘর থেকে উঠে এসে ডাকলেন, বাবা দীপু ঘুমিয়ে আছিস? ও বলল, না আব্বা আমার ভয় লাগছে। ভয় কি বাবা? বলে আব্বা বিছানায় ওর পাশে এসে বসলেন, আর ও বাচ্চা ছেলের মতো ওর আব্বার বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। আব্বার শরীরের ঘ্রাণ ওর কত চেনা, ওর তখন কি যে ভালো লাগছিল। শক্ত করে আব্বাকে ধরে ও শুয়ে রইল, সব ভয় যে ওর কোথায় চলে গেল। আজ রাতেও দীপুর ইচ্ছে ওর আব্বাকে ধরে শুয়ে থাকতে, কিন্তু কেন জানি ও তবুও চুপ করে শুয়ে রইল। শুনতে পেল আব্বা খুব ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কেন জানি দীপুর ভারে মন খারাপ হয়ে গেল। সকালে স্কুলে যাবার আগে আব্বা ওকে বললেন, দীপু তোর আজ স্কুলে যেতে হবে না। দীপু একটু ভয় পেয়ে বলল, কেন আব্বা? কাজ আছে একটু। আগেও অনেকবার এরকম হয়েছে, স্কুল খোলা অথচ আব্বা তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে চলে গেলেন, একবার কি একটা পরীক্ষা পর্যন্ত দেওয়া হলো না, রেজাল্ট খারাপ হয়ে গেল শেষে। আব্বা হেসে বললেন, রেজাল্ট খারাপ হলে কি হয়, বেশি ভালো রেজাল্ট হলে অহংকারী হয়ে যাবি, ভাববি আমি কি হনুরে। অথচ আজ সে আব্বাকে জিজ্ঞেস পর্যন্ত করতে পারলো না কি কাজ, একটা চাপা ভয় নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। একটু পরে আব্বা তাকে তার ঘরে ডাকলেন, বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসে সিগারেট খাচ্ছিলেন চুপচাপ। দীপুকে একেবারে কাছে ডেকে নিয়ে বসালেন, সচরাচর ওরকম করেন না। দীপু একটু অবাক হল। আব্বা আস্তে আস্তে বললেন, দীপু আজ তোকে একটা জিনিস বলবো। দীপু কেন জানি খুব ভয় পেয়ে গেল, শুকনো গলায় বলল, কি? আব্বা তবু খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর ওর মাথায় হাত বুলিয়ে অন্যদিকে তাকিয়ে বললেন, তুই জানিস যে তোর আম্মা মারা গেছেন না? দীপু ফ্যাকাশে মুখে মাথা নাড়ল। আসলে, দীপু ভয়ানক চমকে উঠে বলল, আসলে কি? আসলে তোর আম্মা এখনো বেঁচে আছে। কয়েক সেকেন্ড দীপু কিছু বুঝতে পারল না, শূন্য দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে ও বুঝতে পারল আব্বা কি বলছেন। চোখ বিস্ফারিত হয়ে গেল আর ভাঙা গলায় এসে বলল, কি বললে? আব্বা ওকে শক্ত করে বুকে ধরে রাখলেন, আস্তে আস্তে বললেন, আমি তোকে এতদিন মিছে কথা বলে এসেছি দীপু, আসলে তোর আম্মা এখনো বেঁচে আছে। দীপু কোনো মতে বলল, কোথায়? আমেরিকা। তোর জন্মের পর তোর আম্মা আর আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, তোর মা তোকে নিয়ে যেতে চেয়েছিল, আমি দিইনি, তোকে আমার কাছে রেখেছি। আব্বা খানিকক্ষণ চুপ করে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, তার কয়দিন পর তোর মা আমার এক বন্ধুকে বিয়ে করে আমেরিকা চলে গেছে, তার আরও দুটি ছেলে মেয়ে হয়েছে বলে শুনেছি। এতদিন তোকে আমি কিছু বলিনি, ভাবতাম যদি তোকে জানতে দিই যে তোর মা বেঁচে আছে তাহলে হয়তো শুধু শুধু তুই কষ্ট পাবি। দীপু চুপ করে রইল, কেন জানি তার চোখে পানি এসে গেল। তার মা বেঁচে আছেন, অথচ একটিবার তার কথা মনে করলেন না, একটিবার তাকে দেখতে চাইল না। আব্বা ওকে কাছে টেনে নিয়ে বললেন, তোকে আমি খুব শক্ত করে মানুষ করছি দীপু, যখন বড় হবি তখন দেখবি ছোটোখাটো দুঃখ কষ্টকে ভয় পাবি না। তোকে এতদিন তোর মায়ের কথা বলিনি, ভেবেছিলাম বড় হলে বলবো, কিন্তু কিন্তু কি? সেদিন তোর মায়ের একটা চিঠি পেলাম, ও ঢাকায় এসেছে কয়েকদিনের জন্যে। দীপু ভয়ানক চমকে উঠে ওর আব্বার দিকে তাকালো, ওর আম্মা তাহলে ঢাকায় আছেন? আব্বা আস্তে আস্তে বললেন, তোকে একবার দেখতে চাই। দীপুর দু চোখ ফেটে পানি বেরিয়ে আসে। আব্বা আস্তে আস্তে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমি না করে দিয়েছিলাম, বলেছিলাম যে তোকে তোর মায়ের কথা জানতে দিইনি, চাই না জানুক।
মা ছাড়াই ও মানুষ হোক। কিন্তু কদিন থেকে আমার মনে হচ্ছে কাজটা কি ভালো করলাম। আমার নিজের মা আমাকে যে আদর করত, তোর মাও নিশ্চয় তোর জন্যে খুব ফিল করে, আদর করার সুযোগটা আর পায় না। আব্বা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তোর মা আবার আগামীকাল রাতে আমেরিকা চলে যাচ্ছে, আর হয়তো আসবে না। তাই আমি ভাবছিলাম যদি তোকে এবারে তার সাথে দেখা করতে না দিই, তাহলে হয়তো আর কোনোদিন তোদের দেখা হবে না। যাবি তোর মাকে দেখতে? দীপু আর নিজেকে সামলে রাখতে পারল না, আব্বাকে ধরে হু হু করে কেঁদে উঠল। আব্বা খুব আস্তে আস্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালেন, মৃদু গলায় বললেন, যাবি তোর মায়ের সাথে দেখা করতে? তাহলে আর দেরি করিস না, 12টার সময় ট্রেন ছাড়বে, কাল খুব ভোরে পৌঁছে যাবি ঢাকা। তুমি যাবে না? আব্বা একটু হেসে বললেন, কেন, তুই একা যেতে পারবি না? দীপু ঘাড় নাড়ল, পারবো। দীপু ঢাকা স্টেশনে ট্রেন থেকে নামলো খুব ভোরে। ঢাকায় ও আগে যখন এসেছে তখন সাথে ছিলেন আব্বা, এবারেও একা একা। ঘুরে বেড়াতে তার কখনো কোনো ভয় লাগে না, বরং ভালোই লাগে। এবারে ব্যাপারটি অবশ্যই অন্যরকম। ট্রেনে ঘুমানোর জায়গা পেয়েছিল, তবু সারা রাত একটুও ঘুমোতে পারেনি। ও যতবার চোখ বন্ধ করেছে ততবার আম্মার ছবি দেখতে পেয়েছে। ও জানত না ওর আব্বার কাছে ওর আম্মার একটা ছবি ছিল। আগে অনেকবার জিজ্ঞেস করেছিল, আব্বা বলেছিলেন নেই। এবারে জিজ্ঞেস করার পর ট্রাঙ্ক খুলে একটি ছবি বের করে আনলেন। ছবিতে ওর আব্বাকে দেখাচ্ছে খুব কম বয়স, পাশে ওর আম্মা, আর ওর আম্মার কোলে সে নিজে, একেবারে ন্যাদা ন্যাদা বাচ্চা। ওর আম্মা কি হাসছেন, মনে হচ্ছে বুঝি হাসির শব্দ শুনতে পাওয়া যাবে। আর ওর আব্বা বাচ্চা ছেলের মতো জোর করে হাসি চেপে আছেন, যেন ভারী একটা মজার ব্যাপার আছে, কাউকে বলা যাবে না। ছবিটি দেখে ওর অভিমানে গলা বন্ধ হয়ে গিয়েছিল। কোনো মতে আব্বাকে জিজ্ঞেস করেছিল, আব্বা তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল কেন? আব্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছাড়াছাড়ি যে কেন হলো তোকে বোঝানো মুশকিল। ঝগড়া হয়েছিল? অনেকটা ঝগড়ার মতোই। কেন ঝগড়া করলে তোমরা? প্রশ্নটা জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি দীপু। ওর আম্মার সাথে দেখা হলে সে জিজ্ঞেস করবে। দীপুর আবার চোখে পানি এসে গেল। স্টেশনের বাথরুমে দীপু দাঁত ব্রাশ করে পরিষ্কার হয়ে নিল। আয়নায় ও দেখতে পেল ওর চোখ লাল আর চুল উস্কো খুস্কো। মিছিয়ে হাত দিয়ে কয়েকবার চুল ঠিক করার চেষ্টা করে হাল ছেড়ে দিল। আবার ঠিকানা লিখে দিয়েছেন, সেটা বুক পকেটে আছে, কিন্তু এতবার ও ঠিকানাটা পড়েছে যে মুখস্থ হয়ে গেছে ওর। ও বাইরে এসে একটা রিকশা ঠিক করল। অনেক দূর এখান থেকে, অন্য সময় হলে সে ঠিক খুঁজে খুঁজে বাস বের করে ফেলত। এবার ওর বাসে যেতে ইচ্ছা করছিল না, একা একা রিকশা করে যেতে ইচ্ছে করছিল। ঢাকায় যতবার এসেছে ততবারই ওর খুব ভালো লেগেছে। যখনই নতুন কোনো জায়গায় যায় ওর চোখ ঘুরিয়ে দুপাশে দেখতে খুব ভালো লাগে। কত মজার মজার দোকানপাট, বাড়ি ঘর, কত মজার মজার লোকজন। এবারেও কিছুতেই মন দিতে পারছিল না, ওর কেমন জানি ভয় ভয় লাগছিল আর অদ্ভুত একটা অভিমান হচ্ছিল, কার ওপর কে জানে। ওর আম্মা কেমন, দেখা হলে সে প্রথমে কি বলবে সে ঠিক করতে পারছিল না। যদি ওর নাম শুনে চিনতে না পারেন তাহলে সে কি বলবে? বাসা খুঁজে পেতে একটু দেরি হলো বলে দীপু রিক্সাওয়ালাকে একটু বেশি পয়সা দিল। বুড়ো রিক্সাওয়ালা এক গাল হেসে চলে যাবার পর ও একা একা খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। বাসাটি ভারী চমৎকার, মস্ত বড় লোহার গেট হাঁ করে খুলে রেখেছে, ভেতরে ফুলের বাগান, দুটি চকচকে গাড়ি, একটা বিরাট বড় আর একটা ছোট্ট লাল টুকটুকে। উপরের বারান্দায় ছোট ছোট সুন্দর ছেলেমেয়েরা লাফ ঝাঁপ দিচ্ছে, কে জানে হয়তো তাদের কোনো একজন তার ভাই কিংবা বোন।